নিয়ে আয় ঘরের মধ্যে ঠিক আছে, কথা বললেই বলতে হবে তোদের বয়স কত? না, 103। জোরে জোরে শ্বাস নিন। এবং পুরো প্রশাসন সুভাষ চক্রবর্তীর উপস্থিতিতে আপনাকে ভ্যাকসিন দেওয়া হলো, বাইরে যেতে হলো না, এবং খুব ঘরে বসে সুন্দরভাবে আপনাকে ভ্যাকসিন দেওয়া হলো। কি বলবেন রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন? আমি তো মানে সুভাষ চক্রবর্তী তো সে আমার ছাত্র শুধু নয়, মানে সে নিজের ছেলের থেকেও বড়, এবং সে যা এই ব্যবস্থা করছে এটা এতে আমি মানে অন্তর থেকে আশীর্বাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং তারা এই বাড়ি বাড়ি এই বয়স্কদের, আমার একটু আর বয়স হল গিয়া 89, সার্টিফিকেটে আছে 82, একটু আর হলো 89, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না, এটা তো করছে। এবং সঙ্গে রয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার তো অনুপ্রেরণা। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের টিকাকরণ শুরু হয়েছে এবং শেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত বয়স্ক যারা যারা বেরোতে পারবেন না তাদেরকে দুয়ারে এ করবে দেবে আর কি টিকা বাড়িতে গিয়ে। হ্যাঁ, সেইটা আপনি এখন মানে আজকে শুরু করলেন এবং সবচেয়ে প্রবীণ মানুষকে দিয়ে শুরু করলেন, কি বলবেন? না, এই তো আমরা খুশি যে এই বয়স্ক মানুষ যারা ঘর থেকে বেরোতে পারছেন না, এমনকি বাড়ির লোকও হতাশ হয়ে গেছে যে আর কদিন বাঁচবেন, ওনাকে এখন টিকা দিয়ে কী হবে, এরকম একটা মানসিকতাও কিছু মানুষের মধ্যে এসে গেছে। আমরা তো এই সিদ্ধান্ত নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি অনুসারেই যে বাড়িতে গিয়ে সেই মানুষগুলোকে টিকা দেবো, যদি এই টিকা পেয়ে আরও দুদিন বেশি বাঁচেন ওনারা, সেটাই আমাদের কাজের সাফল্য। তাই আমরা আজকে থেকে উত্তর দমদমে এই 19 ওয়ার্ড থেকে আজকে শুরু করলাম পরীক্ষামূলকভাবে যে একদিনে কজনকে টিকা দেওয়া যায় সেইটা বুঝে আমরা এরপরে 34 ওয়ার্ডেই আমাদের কমপ্লিট করব। আজকে যাকে দিলেন মানে তার নাম কি? তার নাম হলো হারান নাথ, ওনার বয়স 103 এখন। মানে এটা মানে 103 অনুমান করা হচ্ছে যেহেতু তখন? হ্যাঁ অবশ্যই, ওনার তো ওনার এই সময় মানুষের তো বার্থ সার্টিফিকেট ইত্যাদি কিছু ছিল না, থাকতো না, তাই আনুমানিক একটা দেওয়া আছে। শুধু আমাদের ধারণা, আমি যত বছর ধরে দেখছি ওনাকে তাতে আমার ধারণা আর একটু বেশিই হবে। এবং উনি যা আজকে যতজনকে দেবেন তার মধ্যে উনি সবচেয়ে মানে আজ উনি প্রবীণতম। আজকে টোটাল কতজনকে দেবেন? আজকে 201 আমাদের লিস্টে আছে। তো 201 আজকে কমপ্লিট হবে নাকি? চেষ্টা করছি, দেখা যাক। সেটাই তো বললাম যে কতজনকে দিতে পারি, কারণ আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মী যারা আছে, এই তো ডাক্তার হাটুই আমার সঙ্গে আছেন, নিজেও বেরিয়েছেন উনি, সোমনাথ সামন্ত আছে, আরও যারা ভ্যাকসিন দিচ্ছে ওরাও সঙ্গে আছে, ফলে আমরা সবাই মিলে চেষ্টা করছি কত বেশি লোককে দেওয়া যায় একদিনে। আচ্ছা, এটা কি বলা যাবে যে মহিলা মানে বয়স্ক মহিলা কতজন আছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি এই 201 মধ্যে 80-81 জন বয়স্ক মহিলা আছেন। এটা ফার্স্ট ডোজ, যদি এর মধ্যে কেউ আগে নিয়ে থাকেন কোনোভাবে তাদের যদি দরকার হয় সেকেন্ড ডোজও আমরা দিয়ে দেবো, কিন্তু ওই কোভিশিল্ড হলে 84 কমপ্লিট হতে হবে, কোভ্যাকসিন হলে 42, এটা কমপ্লিট আজকে কোভিশিল্ড। এটা তো আলাদা টিম কাজ করছে, আমাদের আমাদের ভ্যাকসিন সেন্টার যেগুলো চলছে সেগুলো তো রেগুলার চলবে,
মূলত ক্রাইসিস হলো ভ্যাকসিনের। যদিও গতকাল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী যে 21 তারিখ থেকে সবাইকে টিকা উনি দেবেন, রাজ্যের আর কিনতে হবে না, কিন্তু দেবেন তো ঠিক আছে শুনেছি, কিন্তু যতক্ষণ না আচাবো ততক্ষণ বিশ্বাস নেই। কারণ ওনার পয়লা মে থেকে 18 বছরের ওপরে যুবক যুবতীদের দেওয়ার কথা ছিল, টিকা উৎসব করবেন, টিকা উৎসবের নাম শুনলাম কিন্তু টিকার দেখা পেলাম না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 18 বছরের ঊর্ধ্বে যারা তাদের টিকা কিনে দেওয়ার ব্যবস্থা করলেন, আর কালকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, দেখি ওনার কথার ঠিক রাখেন কিনা। আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন সেটা জিজ্ঞেস করছি, এবং অন্যান্য ওয়ার্ডে আপনারা কোনো কোঅর্ডিনেশন কমিটি করেছেন? না, কোঅর্ডিনেশন কমিটির দরকার না। আমাদের বিওএ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এই সিদ্ধান্ত নিয়েছি, এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের যারা মেম্বার তাদের প্রত্যেককে বলা হয়েছে যার যার আন্ডারে যে কটা ওয়ার্ড আছে সেই কটা ওয়ার্ড থেকে 80 বছরের ওপরের মানুষদের লিস্ট করে পৌরসভায় জমা দিতে, এবং তারা এক একে কিছু কিছু জমা পড়ে গেছে, আর কিছু কিছু বলছে আজকে বা কালকের মধ্যে জমা পড়ে যাবে, আর দু চার দিনের মধ্যে সব ওয়ার্ড জমা দিয়ে দেবে। খুব ভালো পদক্ষেপ উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে। বয়স্ক মানুষরা তারা হয়তো গিয়ে পৌরসভায় তাদের নাম রেজিস্টার করা বলা এ করা এগুলো করতে তাদের অসুবিধা, এবং সব তাদের বাড়ির লোকও যদি করে আসে তাতে তারপরে তাদের যে নেওয়াটা অসুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পৌর পরিষেবার মধ্যে তো এটাও একটা বড় কাজ, পরিষেবা দেওয়া মানে তো খালি রাস্তা আলো নয়, তার সঙ্গে মানুষের যা দরকার সেটা করা, এবং স্বাস্থ্যের তো সবচেয়ে বড় দরকার, আর এখন এই ভ্যাকসিনেশন হচ্ছে সবচেয়ে আগে প্রয়োজন। তো সেইখানে দাঁড়িয়ে এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ। না, খুবই ভালো তো বলছি তো, সবাই তো মুখ্যমন্ত্রী যা করেন সেটা আমাদের অনুকরণীয় এটা আমরা মনে করি, সেটা পৌরসভা অনুকরণ করে এই সময় এই অতিমারির সময় বয়স্ক মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, এর থেকে ভালো কাজ কি হতে পারে? না না, সেটা তো গুঁতো খেয়েছে, সুপ্রিম কোর্টের গুঁতো টুতো খাচ্ছে অনেক দিন ধরে, তারপরে মুখে বলেছে, এখন দেখি কাজ আর মুখের কথা আর কাজ তো এক নয়, এরকম এটাই ভারতবর্ষের মানুষ জানেন এবং অভ্যস্ত দেখে যে মুখে যা বলেন কাজে তা করেন না। তো এইখানেও তো অনেক প্রতিশ্রুতি হয়েছিল ইলেকশনের আগে, তারপরে তো দে দৌড় আর ওই সব ওগুলো দেখার কোনো কাজ নেই, সুতরাং আগে হোক তারপর। যদি আপনার ঘোষিত মডেল উত্তর দমদম এবং জিতে আসার পরে যে কর্মসূচিগুলো চলছে এগুলো কি তার পদক্ষেপ হিসেবে বলতে পারা যায়? না, এটা তো পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক মণ্ডলী তারা ডিসিশন নিয়েছে, আমরা যেটা বলেছি সেটা আমরা করব, সবাইকে নিয়েই করছি। আজকেও আজকে পুর দপ্তরের সাথে একটা ভার্চুয়াল মিটিং আছে পৌরসভার, এদের কি পেন্ডিং কাজ আগামী দিনের কি কাজ সেগুলো নিয়ে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স সুবোধ চক্রবর্তীর নেতৃত্বে তারা আমার প্রিন্সিপাল সেক্রেটারির সাথে একটা মিটিং করবে, এবং আগামী দিন এখানে যা যা করণীয় সেগুলো আমরা করব। আর যেগুলো অর্ধ সমাপ্ত 16 সাল থেকে ছিল, যেমন হাসপাতালটার আরও উন্নতি সাধন করা, মানে যেটা আমাদের সরকারি হাসপাতাল কল্যাণী রোড নিমতা স্বাস্থ্য কেন্দ্র, আমি নিজেও সিএমওএইচকে নিয়ে এসে এখানে দেখে গেছি গত শুক্রবার, আর গতকাল স্বাস্থ্য দপ্তর থেকে এসে সমস্ত কিছু এখানে একটা সার্ভে করে গেছে, এটাকেও আমরা উন্নত করবার চেষ্টা করছি। তাছাড়া কলেজের যে সেকেন্ড ক্যাম্পাস ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর কাছে সে চিঠি আমি দিয়ে দিয়েছি, আর আইটিআই যেটা করার কথা সেটাও মাননীয় মন্ত্রী হুমায়ুন কবীরের সাথে আমার কথা হয়েছে, অভয় আশ্রমও এমএসএমই ডিপার্টমেন্টের সাথে আমার কথা হয়েছে, সেটা আমরা আগামী দিন দেখি, কারণ ওটা একেবারে প্রিলিমিনারি স্টেজে আছে, সুতরাং এটা আমরা দেখে নেব, আর বাকি তো যা হচ্ছে সেগুলো করব। এটা জানবেন যে মুখে যা বলবো আমরা সেটা করব, এটাই মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমরা শিক্ষিত।